হায় চেনা সুন্দরী, আমি এ রাজ্যের বাদশাহ। সাহেব আপনি এখানে কেন যাব না? কেন, তোমাকে নিয়ে যেতে এলাম। কোথায়? আমার প্রাসাদে। প্রাসাদই তো তোমার উপযুক্ত স্থান সুন্দরী, এখানে তো তোমায় মানায় না। আপনি কি বলছেন যাব না? আমি আমি কি বলছি সুন্দরী? আমার রূপ চৌবন আমার শিরা উপশিরায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এসো এসো সুন্দরী, এসো, তোমাকে চাই। এসো এসো, আসবে না, কিন্তু আমি ইচ্ছে করলে তোমাকে জোর করে ধরে নিয়ে যেতে পারি, তা তুমি জানো। পতির প্রতি যদি ভক্তি থাকে, তোর মতো শয়তান আমার একটা কেশও স্পর্শ করতে পারবে না। বৃথা আস্ফালন সুন্দরী, এসো আমার কাছে এসো। এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি রক্ষা করব। কি কাজেল, তুমি এখানে? হ্যাঁ আমি নারী সতীত্ব রক্ষা করতে এসেছি। চলে যাও তুমি এখান থেকে। না যাব না, কিছুতেই যাব না। এর পরিণাম কি তুমি জানো? জানি আব্বা। চিনে শুনেও তুমি বাধা দিতে চাও? হ্যাঁ দেব। কিন্তু তুমি ওকে রক্ষা করবে কি করে? আপনি যদি আমার অনুরোধ না রাখেন, তবে প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরব। অস্ত্র ধরবে তুমি? হ্যাঁ প্রয়োজন হলে তাই করব। নারী হয়ে যদি অন্য এক অসহায় নারীর বিপদে সাহায্য করতে না পারি, তাহলে যে আমার জন্মই বৃথা। তাদের আমার জন্য তুমি কেন তোমার আব্বার সঙ্গে যুদ্ধ করবে বোন? তার চেয়ে তলোয়ারটা আমাকে দাও, আমি যুদ্ধ করব, হাসতে হাসতে প্রাণ দেব, তবু সতীত্ব দেব না। না দিদি না। আরে মাইজি, একাবার বাচ্চা ছেলে শাহজাদা রহিমকে সাহেব বাচ্চা কয়েদ করিয়াছে, এই কথা তুই আগে আমাকে খবর করিস নি কেন? রহিম একাবার বাচ্চা ছেলে? আরে মা, ওরই তো হইল একাবার বাচ্চা ছেলের বহু, নসিব খারাপ হইল, এই জঙ্গলে বনবাসে আসিল। জঙ্গলি বাবা, এদের দুঃখের দিন তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর কেন এরা কষ্ট পাবে? তুমি পারলে ওদেরকে ওদের রাজ্যে পৌঁছে দেবার ব্যবস্থা করো বাবা। যাব না বেগম সাহেবা, আপনারা কি আপনাদের প্রাণপ্রিয় সন্তান রহিমের কথা ভুলে গেছেন? মানে অপরাধ মার্জনা করুন জাহাবনা, শাহজাদা রহিম আর আমার কন্যা মা রূপবানের 12 বছর নির্বাচনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, অথচ আজ ওরা এই রাজ্যে ফিরে এলো। ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন জাহাঙ্গনে। আপনি যথার্থ বলেছেন উজির সাহেব, আপনি তো জানেন আমি ইতিমধ্যে সিপাহসালারকে পাঠিয়েছিলাম ওদের খোঁজ করতে, কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কোথাও ওদের কোনো সন্ধান পায়নি। আমি কথা দিচ্ছি শীঘ্রই আমি স্বয়ং ওদের খুঁজতে বেরোব, প্রয়োজনে আমি আমার প্রতিপক্ষ সাইদ বাদশাহ রাজ্যে যাব। আমার প্রাণের চেয়ে প্রিয় পুত্র আর পুত্রবধূর সন্ধানে। তুমি এখানে কি করে এলে? আস্তে
আমি তোমাকে ছেড়ে দিতে এসেছি। তুমি আমায় ছেড়ে দেবে? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? তোমার আব্বা আমায় বন্দি করেছেন, আর তুমি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ। কত কষ্ট করলে তাজেল। আমি আর কি কষ্ট করলাম? তোমার দিদি তোমার জন্য 12 বছর ধরে কষ্ট করছে। তুমি তুমি তাড়াতাড়ি তার কাছে ফিরে যাও রহিম, তিনি খুব চিন্তায় আছেন। চল, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। যাও রহিম, জুমলি বাবু ওই গাছতলায় তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি আমার বান্ধব হবে না তাজেল? আমি চেয়েছিলাম তোমার বান্ধব হতে, কিন্তু তার হবে না রহিম। কেন তাজেল? তোমার তোমার দিদি তোমার সবচেয়ে বড় বান্ধব, তিনি 12 বছর তোমার অপেক্ষায় আছেন। তোমার কথা কোনোদিন ভুলবো না তাজেল। যাও রহিম, দেরি হয়ে যাচ্ছে।